আমার মনে হয় আল্লাহ যখন আমাদের জীবন থেকে কাউকে নিয়ে যায়, তার পেছনে অবশ্যই ভালো কোনো কারণ আছে। জীবন নিয়ে আমাদের ব্যক্তিগত পরিকল্পনা থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। মানুষ সামাজিক জীব, তাই চলার পথে কারো সাথে সম্পর্ক হওয়া স্বাভাবিক, আর সম্পর্ক ভেঙে গেলে কষ্ট পাওয়াটাও স্বাভাবিক, আর এই কষ্ট থেকে বেরিয়ে আসতে সময় লাগাটাও খুবই স্বাভাবিক। কিন্তু আপনি ভুলে যাবেন না যে আপনি যা হারিয়েছেন তার চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য আপনি, আর আল্লাহ আপনার জন্য ভালোটাই রেখেছে। আমি জানি এটা খুবই কঠিন মুহূর্ত কাউকে হারানোর পর হয়, কিন্তু এই সময় ইমোশনাল হয়ে যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়াটা মোটেও কাম্য নয়। তাই যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, প্লিজ ধৈর্য ধরুন। সেই মানুষটি যদি আপনার জন্য পারফেক্ট হতো, তাহলে আল্লাহ হয়তো বা কখনোই আপনার জীবন থেকে তাকে নিয়ে যেত না। আর যদি সে মানুষটি আপনার জন্য পারফেক্ট হয়ে থাকে, তাহলে কোনোভাবেই তার ফিরে আসাকে কেউ আটকাতে পারবে না। সো নিজের উপর বিশ্বাস রাখুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ ভাগ্যে থাকলে সে আপনারই হবে।